ছাত্রদের 11 দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল আমরা তা নিয়ে আলোচনা করব। ভূমিকা: ছাত্রদের 11 দফা দাবি পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ছাত্র সমাজের 11 দফা ছিল রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কর্মসূচি। 11 দফা কর্মসূচি 69 সালের গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা পালন করেছিল। 11 দফা কর্মসূচি পরবর্তীতে 6 দফার সাথে মিলিতভাবে জনগণকে উদ্বুদ্ধ করে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটাতে সাহায্য করে। ছাত্রদের 11 দফা কর্মসূচি SAC অর্থাৎ একটি রাজনৈতিক দল ও আওয়ামী লীগের 6 দফাকে অন্তর্ভুক্ত করে 1969 সালে 4 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটি 11 দফা কর্মসূচি পেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে। SAC এর উদ্যোগে অনুষ্ঠিত 21 ফেব্রুয়ারি ছাত্রসভায় 11 দফা পড়ে শোনানো হয়। 11 দফা কর্মসূচিতে যেসব দাবি উপস্থাপিত হয় তা ছিল নিম্নরূপ: 1. জাতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট ও বিশ্ববিদ্যালয়ের সকল কলা কানুন বাতিল ঘোষণা এবং বেতন ও অন্যান্য ফি কমিয়ে শিক্ষার ব্যয় সংকোচনের ব্যবস্থা করতে হবে। 2. সার্বজনীন ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন। 3. পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। 4. পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলোকে নিয়ে একটি সাব ফেডারেশন গঠন এবং তার অন্তর্গত প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। 5. ব্যাংক, বিমা, পাটের ব্যবসা ও অন্যান্য বড় শিল্পগুলো জাতীয়করণ করতে হবে। 6. কৃষকদের ওপর থেকে খাজনা ও ট্যাক্সের হার কমানো, বকেয়া খাজনা ও ঋণ মওকুফ, সার্টিফিকেট প্রথা বাতিল ও তহসিলদারদের অত্যাচার বন্ধ করতে হবে। পাটের সর্বনিম্ন মূল্য মান প্রতি 40 টাকা, মন প্রতি 40 টাকা ধার্য করতে হবে এবং আখের ন্যায্য মূল্য দিতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও বোনাস দিতে হবে এবং শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ ও জনসম্পদের সার্বিক ব্যবহার ব্যবস্থা করতে হবে। জরুরি আইন, নিরাপত্তা আইন ও সকল নিয়ন্ত্রণমূলক আইন প্রত্যাহার করতে হবে। সিয়াটো, সেনেটো, পাক মার্কিন সামরিক চুক্তি ইত্যাদি বাতিল করে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে হবে। সব রাজবন্দীদের মুক্তিদান এবং আগরতলা মামলা ও সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। উপসংহার: পরিশেষে আমরা বলতে পারি যে 11 দফাই হচ্ছে বাঙালি জাতির মুক্তির রক্ষা কবচ। 11 দফা ভিত্তিতে 1969 সালের গণ অভ্যুত্থান সূচিত হয়েছিল। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য প্রদর্শন করেছিল 11 দফা তারই দীপ্তকণ্ঠ প্রতিবাদ।